চলতি অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ঘোষণা সংক্রান্ত সভা শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সব বিবেচনা যেমন একদিকে রাখা হয়েছে যে এগুলো একটা নেগেটিভ দিক প্রভাব পড়তে পারে, তারপরেও আমরা আমাদের ক্যাপাসিটি, আমাদের এফোর্ট, আমাদের শ্রমিক, আমাদের যারা এন্টারপ্রেনার দাদা, তারা বেশ আশাবাদী যে এই প্রতিকূল অবস্থাতেও তারা ভালো করবে। সেই সব বিবেচনা করে আমরা ঠিক করেছি সব বিভিন্নভাবে, যে সেটা হলো যেটা আমরা $60 বিলিয়ন এক্সপোর্ট করতে পেরেছিলাম সেটা আমরা $67 বিলিয়নের একটা টার্গেট করেছি আমরা, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 11% বলা যায়, নিয়ার অ্যাবাউট। চলমান বিদ্যুৎ সংকট লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না বলেও জানান তিনি। আমরা এই ইম্প্যাক্টটা মাথায় রেখেই কিন্তু আমরা 10% ধরে যাই না, আমরা ধরে নিয়েছি, উই হ্যাভ টেকেন দ্যাট থিং ইনটু কনসিডারেশন, যে ইউক্রেন হয়তো কিছু প্রভাব পড়বে। এই সব কিছু নিয়েই আমরা তারপরেও এই 51টাকে আমরা $67 বিলিয়ন ধরেছি এবং আমরা আশা করি সেটা সম্ভব হবে। বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশের বাজারও দাম কমেছে জানিয়ে আগামী 15 দিন পর আবারও সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আরও কমে আমরা পুরো সুবিধাটা জনগণকে দিতে চাই, তো যার জন্য আরও 15 দিন বসে আবার দেখব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এবং আমরা আশা করি সেটা সম্ভব হবে।